সবার মুখের মধ্যে কেমন যেন একটা হাসি হাসি ভাব হয়ে গেছে। এতগুলো মানুষের সামনে কুমিল্লা থেকে বক্তা আসিয়া আমার বাবার সামনে আমার মা আমাকে ওই মা মহিলা প্যান্ডেল থেকে আমাকে দেখতেছে। আমার মা বাবা কত সৌভাগ্যবান মা বাবা, এই চিন্তা নিয়ে মুখের মধ্যে একটা হাসি হাসি ভাব আমি মাতার মধ্যে পাগড়ি দিয়ে দিলাম। পাঁচজনকে পাগড়ি দেওয়ার পরে ছয় নম্বরে একজন হাফেজে কোরআন সামনে আসে, সবার মুখে হাসি আর এই ছোট্ট হাফেজে কোরআনের মুখের মধ্যে কোনো হাসি নাই, কেমন যেন চোখের মধ্যে পানি পানি গুলো ভাষা ভাষা দেখা যায়। আমি তার মাথায় পাগড়ি ঘুরাই আর তাকে বলে হাফেজে কোরআন এত বড় সুন্দর দিনেও তুই চোখের পানি ফালাইয়া কেন কান্না করতেছো আমার বুঝে আসে না। এতগুলো হাফেজে কোরআনের মাথার মধ্যে আমি পাগড়ি দিয়ে দিলাম, একটা হাফেজে কোরআন চোখের পানি ফালায়া কান্দে না। এতগুলো মানুষের সামনেও কি সুন্দর করে চেহারার মধ্যে হাসি হাসি দেখা যায়, তোর চোখের কেন পানি? এই কথা বলার পরে সাথে সাথে চোখ দিয়া পানিগুলো টপ টপ করে পড়ে। ওই ছোট্ট ছেলেটা আমাকে এতগুলো মানুষের সামনে জানায় দেয় হুজুর আমার আমি হাফেজে কোরআন হয়েছি। আজকে বাড়িতে যাওয়ার পরে আমার মা নাই, যেই মায়ের সামনে যাইয়া আমি আমার মাকে বড় মন নিয়ে বলতে পারবো, ও মা আমার তোমার ছেলে হাফেজে কোরআন হয়ে গেছে, এজন্য আজকে তোমার ছেলে বড় দামি, তুমি তোমার ছেলের বুকের মধ্যে লও। হুজুর এই দুনিয়াতে আমার মা নাই, আমি আমার মায়ের বুকের কাছে গিয়া ওই বুকের মধ্যে আমার মাথাটা আমি টেকাতে পারবো না হুজুর, এজন্য আমি এই জায়গায় চোখের পানি পালায়া পালায়া কান্না করি। ও দয়ার মালিক, আজকে তোমার কোরআনে 30 পারা মুখস্থ করেছি, এই 30 পারা কোরআন মুখস্থ করে আমি আমার মায়েরে পাই নাই রে আল্লাহ। মাদ্রাসায় যে পড়ান টাকা পয়সা গুলো হালাল দিয়া পড়াবেন, হারামের টাকা দিয়া ছেলেরা মানুষ হয় না, ওই ছেলে বড় হয়ে গেলে আপনার কথাও শুনবে না। এই যে হালাল টাকার কি দাম, দেখবেন একটা রিক্সাওয়ালার ছেলে হাফেজে কোরআন হয়ে গেল, বাংলাদেশের বিশ্বজয়ী হাফেজ সলে আহমদ তাকরিম, ওর বাবা অনেক বড় টাকাওয়ালা এমনটা না, অনেক বড় বড় কয়েকটা বাড়ির ইন্ডাস্ট্রির মালিক এমনটা নয়, দামি দামি গাড়ির মালিক এমনটা নয়, বড় আল্লাহর বান্দা একটা সাধারণ মানুষের মতোই চলাফেরা করে। তাকায়া দেখছো নি বাংলাদেশের যত বড় বড় বিশ্বজয়ী হাফেজদেরকে আমার নিজের চোখে আমি দেখতে পেরেছি, এদের পরিবারের সাথে আমাদের ভালো সম্পর্ক আছে। কারি আবু রায়হান বিশ্বজয়ী কারি, ওর বাবা অনেক বড় টাকার মালিক এমনটা না, বিশ্বজয়ী হাফেজ নাজমুস সাকি, ওর বাবা অনেক টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক এমনটা না। একটা ছেলের মাধ্যমে আল্লাহ অনেক বড় দামি বানায়া দিলেন, এজন্য তো বলি টাকা অল্প, এই টাকা দিয়া ছেলেটারে মাদ্রাসার মধ্যে পড়াও। বুঝবা বুঝবা যেদিন দুনিয়ায় থাকবা না, যেদিন মাকবারার মধ্যে শুয়া থাকবা একা একা, যেই কবরে কেউ নাই, সাথীও নাই বাতিও নাই কেউ নাই, ওই দিন হালাল টাকা দিয়া সন্তানের মাদ্রাসায় পড়ানোর কি দাম? ওই দিন বুঝতে পারবারে লক্ষ্মীপুরের মুসলমানেরা, ওই দিন বুঝতে পারবার রামগঞ্জের মুসলমানেরা। গত বছরে কুড়িগ্রামের নাগেশ্বরী এক প্রোগ্রামে গেলাম, যাওয়ার পরে মাদ্রাসার বড় একটা প্রোগ্রামের মধ্যে ওই জায়গায় আমি প্রথম বক্তা, আমার পরে বক্তা নাই, কেউ কথাও বলবে না। আমি মাদ্রাসার বয়ানে এসেছি দোয়া দিয়া দিব, এর আগে বয়ানের আগে মাদ্রাসায় দিস্তারে ফজিলত বরকে মাহফিল, আমি ছেলেদের মাথার মধ্যে পাগড়ি দিয়া দিব। ওই জায়গার মধ্যেই পাগড়ি দেওয়ার আগে মাদ্রাসার সভাপতি সাহেব মাইকটা হাতের মধ্যে লইয়া স্তর বাই স্তর স্তর বাই স্তর মাদ্রাসার হিসাব দিয়া দিলেন। একটা পর্যায়ে যাইয়া দেখি হঠাৎ করে চোখের পানি চলে আসলো, চোখ দিয়া অটোমেটিক পানি ঝরতে লাগলো। আমি বললাম কাহিনি কি সভাপতি সাহেব, এতগুলো মানুষের সামনে চোখের পানি ফেলায় কান্না করার কারণ কি? ওই সভাপতি সাহেব দেখে বলেন, ও প্রধান বক্তা একটু পরে কতগুলো মানুষের মাথায় কতগুলো দামি 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 দামি
হাফেজে কোরআনের মাথার মধ্যে আপনি পাগড়ি দিয়া দিবেন, এর মধ্যে একটা ছেলের মাথায় আপনি পাগড়ি দিবেন, যেটা আমার ছেলে, ওই ছেলের বাবা আমি দুনিয়ায় হাজি, তার মা দুনিয়ায় নেই, তার মা দুনিয়ায় আসার পরে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, সবার মাথার মধ্যে পাগড়ি দিয়া দিবেন, আমার ছেলের মাথায় যখন পাগড়ি দিবেন, ওই ছেলের মাথায় ধরে একটু আলেম হতে পারে দোয়া করে দিবেন হুজুর। এই কথা বলার পরে আমি এক এক করে সব ছেলের মাথায় পাগড়ি দিয়া দিব, এক এক করে সব ছেলেরা আমার সামনে আসলো, আসমানের নিচে জমিনের উপরে যারা দামি এদের মাথার মধ্যে আমি পাগড়ি দেওয়া আরম্ভ করলাম, সবার মুখের মধ্যে কেমন যেন একটা হাসি হাসি ভাব হয়ে গেছে, এতগুলো মানুষের সামনে, কুমিল্লা থেকে বক্তা আসিয়া আমার বাবার সামনে, আমার মা আমাকে ওই মা মহিলা প্যান্ডেল থেকে আমাকে দেখতেছে, আমার মা বাবা কত সৌভাগ্যবান মা বাবা, এই চিন্তা নিয়ে মুখের মধ্যে একটা হাসি হাসি ভাব আমি মাথার মধ্যে পাগড়ি দিয়া দিলাম। পাঁচজনকে পাগড়ি দেওয়ার পরে ছয় নাম্বারে একজন হাফেজে কোরআন সামনে আসে, সবার মুখে হাসি, আর এই ছোট্ট হাফেজে কোরআনের মুখের মধ্যে কোনো হাসি নাই, কেমন যেন চোখের মধ্যে পানি পানি গুলো বাসা বাসা দেখা যায়। আমি তার মাথায় পাগড়ি ঘুরাই আর তাকে বলে হাফেজে কোরআন, এত বড় সুন্দর দিনেও আমার বুঝে আসে না, এতগুলো হাফেজে কোরআনের মাথার মধ্যে আমি পাগড়ি দিয়া দিলাম, একটা হাফেজে কোরআন চোখের পানি ফালাইয়া কান্দে না, এতগুলো মানুষের সামনেও কি সুন্দর করে চেহারার মধ্যে হাসি হাসি দেখা যায়, তোর চোখের কেন পানি? এই কথা বলার পরে সাথে সাথে চোখ দিয়া পানি গুলো টপ টপ করে পড়ে। ওই ছোট্ট ছেলেটা আমাকে এতগুলো মানুষের সামনে জানাতে হুজুর আমার আমি হাফেজে কোরআন হয়েছি, আজকে বাড়িতে যাওয়ার পরে আমার মা নাই, যেই মায়ের সামনে যাইয়া আমি আমার মাকে বড় মন নিয়া বলতে পারবো, ও মা আমার তোমার ছেলে হাফেজে কোরআন হয়ে গেছে, এজন্য আজকে তোমার ছেলে বড় দামি, তুমি তোমার ছেলের বুকের মধ্যে লও। হুজুর এই দুনিয়াতে আমার মা নাই, আমি আমার মায়ের বুকের কাছে গিয়া ওই বুকের মধ্যে আমার মাথাটা আমি টেকাতে পারবো না হুজুর, এজন্য আমি এই জায়গায় চোখের পানি ফালায়া ফালায়া কান্না করি। হুজুর দোয়া শেষে আমার মায়ের মাকবারার সামনে গিয়ে একটু দাঁড়াবে, আর আমার মায়ের জন্য আমার বাবাকে সঙ্গে নিয়ে একটু দোয়া করে দিবেন। বয়ানের ঘরে ছেলেটারে নিয়ে তার বাবারে নিয়ে মায়ের মাকবারার সামনে হাজির হয়ে গেলাম, সভাপতি সাহেব যাইতে যাইতে আমার ঘটনা বলতে লাগলো, ও হুজুর আমার স্ত্রী নাই, মৃত্যু পর্যন্ত আমি ছেলের দিকে তাকায় বিয়াও করব না, এর কারণ কি, আমার এই ছেলেটা যখন তার মায়ের গর্ভের মধ্যে, আমার স্ত্রীটা আমাকে কত রাত আমাকে বলেছে, ও স্বামী আমার দুনিয়াতে আসার পরে আমার এই ছেলেটাকে আপনি মাদ্রাসার মধ্যে পড়াবেন, আর হাফেজে কোরআন বানাইয়া আলেমে কোরআন বানাবেন, আর আমার আমি যদি মরে যাই আমার মাকবারার সামনে গিয়া দাঁড়াইয়া আপনি স্বামী হইয়া আমার ছেলে হইয়া মুনাজাত ধরে আমাদের জন্য দোয়া করে দিবেন। ও হুজুর আমার ওই স্ত্রীর কথা শুনে শুনে আমি আর বিয়া করতে রাজি হই নাই, আমার এই ছেলেটারে মাদ্রাসায় পড়াইলাম, হুজুরেরা বিভিন্ন জায়গায় বয়ান করে হালাল ইনকাম দিয়া ছেলেটারে মাদ্রাসার মধ্যে পড়াও, যদি পড়াইতে পারো আল্লাহ পাক তোমারে অনেক বড় দামি বানায় দিবে। সন্তানটারে সঙ্গে লইয়া ওই মায়ের মাকবারার সামনে গিয়া হাজির হয়ে গেলাম, ওই জায়গায় যাওয়ার পরে সুরায় ফাতিহা এক লাখ টাকা সুর পড়লাম, এরপরে বললাম সারা জিন্দেগি ভর বিভিন্ন মাকবারার সামনে আমরা দোয়া দিয়েছি, আজকে মাকবারার সামনে দোয়া দিব না, এই মাকবারার সামনে দোয়া দিবা তুমি তোমার মায়ের ছেলে হইয়া, আজকে হাফেজে কোরআন হইয়া মাথার মধ্যে পাগড়ি নিয়ে 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 এরপরে দোয়া দিবা। বলতে দেদি ছেলেটা সুন্দর করে দুইটা হাত উত্তোলন করে আল্লাহর কাছে বলে, ও দয়ার মালিক আজকে তোমার কোরআনের 30 পারা মুখস্থ করেছি, এই
30 পারা কুরআন মুখস্থ করে আমি আমার মায়ের পাই নাই রে আল্লাহ। আমার মা কবর থেকে দেখতেছি আমি সন্তানের হালাত, ও আল্লাহ আমি হাফেজে কুরআন হইয়া আমার মায়ের জন্য হুজুরকে নিয়ে দোয়া করলাম, আমার মায়ের কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও। ওই হাফেজে কুরআনের দোয়া ছেলের বাবাও কি সুন্দর করে আমিন 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 বলি। আমি আসার পরেও গাড়ির মধ্যে কয়েক মিনিট সময় বিষয় নিয়ে চিন্তা করলাম, হালাল ইনকাম দিয়ে ছেলেটারে হাফেজ বানায়া গেল, মায়ের জন্য কি সুন্দর করে আমার সামনে দোয়া করে দিল। হে বাবারা, তোমরাও যদি হালাল ইনকাম দিয়ে ছেলেটারে মাদ্রাসার মধ্যে পড়াও, খোদার কসম করে বলি মাদ্রাসায় পড়ে পড়ে ছেলেটা হাফেজে কোরআন হয়ে যাবে। বুঝবা না, এখন বুঝবা না, যেদিন মাকবারার মধ্যে শুয়া থাকবা, যেদিন তোমার কেউ নাই, ওই কবরে তুমি থাকবা একা একা একা। ওই কবরে কেউ নাই, সাথীও নাই, বাতিও নাই, কেউ নাই। ওই কবরের সামনে গিয়া দাঁড়াইয়া তোমার হাফেজে কোরআন সন্তান ভুলবে না, তোমার আলেমে কোরআন সন্তানটা ভুলবে না। ওই মাকবারার সামনে গিয়া দাঁড়াইয়া যখন মা বাবার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ও দয়ার মালিক আমার মা বাবা আমাকে কত কষ্ট করে করে এত কষ্ট করে লালন পালন করলেন আমার যেই মা বাবা, আজকে মা বাবা নাই, আমার মা বাবার কবর জান্নাতের বাগান বানাও। মদিনাওয়ালা নবীর ঘোষণা, সন্তান হাফেজে কোরআন হইয়া মাকবারার সামনে গিয়া নিজের মা বাবার জন্য দোয়া করতে দেরি হবে, ওই মা বাবার কবর জান্নাতের বাগান হতে দেরি হবে না। সুবহানাল্লাহ পড়বেন না? আরো জোরে পড়বেন না? আবার বলি সুবহানাল্লাহ। আহা, কি দাম! হালাল রিজি খেয়ে এরপরে ছেলেটারে মাদ্রাসায় পড়ালে, ওই ছেলে মায়ের কদর বুঝে, ওই ছেলে মা বাবার কদর বুঝে, ও বুঝে এত কষ্ট করে আমার মা বাবা লালন পালন করেছে, আমি দুনিয়াতে আসার পরে এত পরিমাণ কষ্ট মা করলো, বাবা করলো, লালন পালন করলো, আমি কেন আমার মা বাবাকে ভুলে যাব? আমি অত আমার মা বাবার মৃত্যুর পরে মা বাবার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করতে পারবো। আর এই দোয়া যখন করবে কবর জান্নাতের বাগান হবে। খোদার কসম করে বলি, বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে বৃদ্ধাশ্রম, বৃদ্ধাশ্রমে যা দেখবেন ওই জায়গায় কোনো ওলামায়ে কেরামের মা বাবা নাই। বাংলাদেশে এত হাজার বক্তা, ওই একটা বক্তার মা বাবা বৃদ্ধাশ্রমের মধ্যে দেখবেন না, দেখবেন যে ওই জায়গার মধ্যে যাদের কলবের মধ্যে নফসের মধ্যে আলিফ বা তার জ্ঞান নাই, কোরআনের জ্ঞান নাই, হাদিসের জ্ঞান নাই, মদিনাওয়ালা নবীর সুন্নতের উপর আমল করে না, দাড়িকে মহব্বত করে না, কোরআন মানে না, হাদিস মানে না, এদের মা বাবারাই অধিকাংশ বৃদ্ধাশ্রমে, কোনো ওলামায়ে কেরামের মা বাবা বৃদ্ধাশ্রমে পাওয়া যাবে না। চিল্লা এখন ঠিক কিনা? মা বাবা কি পরিমাণ কষ্ট করেছে! আহ, জীবনের মূল কষ্ট মায়ে প্রসব বেদনায় সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়, জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায় সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়, এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি, যাব আমি ভুলিয়া, ও আর প্রাণের মা গো মা কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী এতিমামি চায় না কে হো ফিরিয়া, ও আমার
মা গো মা কোথায় গেলে মোর চারিয়া জনম দুখী এতিমামি চায় না কেহ ফিরিয়া আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে চলা ফেরা করতিন যে মা কত কষ্ট করে আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে চলা ফেরা করতিন যে মা কত কষ্ট করে আমার সুন্দর মুখ দেখি মায়ের আমার সুন্দর মুখ দেখি মায়ের ব্যথা যায় যে হাসায়া ও আমার প্রাণের মা গো মা কোথায় গেলে মোর ছাড়িয়া জনম দুখী এতিমামি চায় না কেহ ফিরিয়া ও আমার প্রাণের মা গো মা কোথায় গেলে মোর ছাড়িয়া জনম দুখী এতিমামি চায় না কেহ ফিরিয়া একজন মা বাবা নাই যা ও বুঝে ওই মার কেমন দাম কি পরিমাণ কষ্ট মা যখন তাকে ছেড়ে চলে যায় মাকবারায় গিয়ে শুয়ে থাকে বারবার যায় দেখবেন মাকবারার সামনে মারে ডাকে মা 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 পাগল সন্তানের কথা বলছি ও যায় বারবার কান্না করে কিন্তু কি লাভ হবে একবার যেই মা চলে গেছে আর কি আসবে কথা বলেন না কেন আর কি আসবে পরিবর্তন গুলো প্রত্যেক সময় হবে ইসলামের দিকে আমরা আগে নামাজ পড়তাম না এখন পড়বো আগে রোজা রাখতাম না এখন রাখবো আগে নেক আমল করতাম না এখন করব আগে মানুষের উপর জুলুম করতাম সামনে থেকে করব না এরকম চেঞ্জিং আমাদের লাইফে আশা রাখবে আল্লাহ তৌফিক দান করুন আমাকে বিষয় দেওয়া হয়েছে সুদ সমাজে সৈলাব হয়ে গেছে সুদ মানুষ এখন বিজনেসের চাইতে ওই সুদ তাকে প্রায়োরিটি দেয় বেশি কারণ ও জানে বিজনেসের চাইতে সুদে একটু ঘরের মধ্যে আজেরা পয়সা একটু বেশি পাওয়া যায় তো কেউ এটাকে সুদ বলে কেউ এটাকে লাভ বলে কেউ এটাকে ইন্টারেস্ট বলে বিভিন্ন কিছু বিভিন্ন মানুষের বিভিন্ন শব্দে বিভিন্নভাবে মত প্রকাশ করে সব মিলে সুদ যতই ইন্টারেস্ট হোক আর লাভ হোক আর যাই হোক বিজনেস যদি বানানোর চেষ্টা করে পশ্চিমকালে এটা সম্ভব নয় কারণ সুদ সুদই ব্যবসা ব্যবসা ওই ব্যবসা করেছেন আল্লাহ হালাল সুদকে করেছেন হারাম ঠিক কিনা এখন যদি আমি টাকাওয়ালা হই আমি কি সুদকে বিজনেসে রূপান্তর করতে পারবো আমি বিজনেসকে সুদে রূপান্তর করতে পারবো সম্ভব নয় ব্যবসা ব্যবসা সুদ সুদ আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা আল্লাহ বলেন হ্যাঁ মানুষ আমি আল্লাহ ব্যবসাকে হালাল করলাম সুদকে করলাম হারাম ব্যবসা হালাল সুদ হল হারাম ব্যবসাকে আমি আল্লাহ হালাল করলাম তুই ব্যবসা করতে 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 যদি অনেক কোটিপতি হয়ে যাও টাকাওয়ালা হয়ে যাও বাড়ির মালিক হয়ে যাও কোনো অসুবিধা নাই তোমার ঘরের মধ্যে বরকত দিয়া আমি আল্লাহ সাকিনা দিয়া বরকর করে দিব কারণ ওই ব্যবসা আমি আল্লাহ হালাল করলাম
সুদকে আমি আল্লাহ করলাম হারাম। সুদি লেনদেন করে করে যদি তোমার রিজিকের মধ্যে বান্দা তুমি পাঁচ টাকা দশ টাকাও যদি অন্তর্ভুক্ত করে আনো, এত বড় দুধের একটা বাতিলা, ওই দুধের পাতিলার মধ্যে এক ফোঁটা গোবরের যদি ছিটা দাও, ওই দুধে যেরকম দাম নাই ওই দুধ কোন বান্দা পান করতে চাইবে না, খাইতেও চাইবে না, দিলেও নিতেও চাইবে না। তোমার পুরা জিন্দেগিতে ব্যাংকের মধ্যে টাকার অভাব নাই, এত টাকা পয়সার মধ্যেও যদি তুমি দশ টাকাও যদি হারাম ঢোকাও, মদিনাওয়ালা নবীর কথা অনুযায়ী তোমার ওই রিজিক হালাল না হারাম বলে আমার মাওলা দরবারে পরিগণিত হবে। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ ব্যবসাকে হালাল করলাম, সুদকে করলাম হারাম। এখন বর্তমান জামানার মানুষেরা ব্যবসা বেশি করতে চায় না, ঘরের মধ্যে বসে বসে বছরে বছরে ইয়ারলি ইয়ারলি টাকা লাগায়, এক হাজার দুই হাজার তিন হাজার করে মান্থলি লাভ নেয়, এভাবে এক দেড় লাখ দুই লাখ পাঁচ লাখ ছয় লাখ টাকা যোগাইয়া এলাকার কোন মানুষ যদি বিপদের মধ্যে পড়া যায়, মুসিবতের মধ্যে পড়া যায়, দৌড়ে যদি যায় আর যায় বলে ও ভাই আমার তুমি আমার এক লাখ দুই লাখ টাকা দাও, আমি বিপদে পড়েছি, বিপদ সারলে এক বছর পরে তোমারে দিয়া দিব, টাকা কয়টা নিয়ে বসে আছে আর বলতেছে যদি তুমি টাকা নিতে চাও আমাকে এক বছর পরে এক লাখ বিশ তিরিশে দেওয়া লাগবে, লাখে দেওয়া লাগবে বিশ, এবার পাঁচ লাখ দশ লাখ টাকা হাতের মধ্যে লইয়া বিভিন্ন জায়গায় টাকাগুলো খাটাইয়া টাকায় টাকা বাড়ায়। আল্লাহ পাক নিজেই বলেন লা তাকুলু রিবা দাফাম মুযাহাফা, আল্লাহ নিজেই জানায়া দিলেন হে গোলামেরা তোমরা সুদ খাইও না, চক্রবৃদ্ধি হারে সুদ খাওয়ার দরকার নাই, আমি আল্লাহ তোর জন্য এই ব্যবসাকে হালাল করে দিলাম, তুই ব্যবসা করো, আর ব্যবসা করে করে যদি লাখপতি হয়ে যাও, ব্যবসা করে করে যদি কোটিপতি হয়ে যাও, ব্যবসা করে করে যদি অনেক টাকা পয়সার মালিক হয়ে যাও, দুনিয়ার কোনো মানুষ তোর টাকার দিকে নজরও করবে না, আর ওই টাকা দিয়া মৃত্যু পর্যন্ত বান্দা চলতে পারবা, ছেলেও কথা শুনবি, ছেলেটাও মাদ্রাসার মধ্যে পড়ে হাফেজ হয়ে যাবে, মাদ্রাসার মধ্যে পড়ে পড়ে আলেম হয়ে যাবে। বাংলাদেশি কত মানুষের প্রমাণ আমি নিজে চোখে দেখেছি, হারাম খায় আর হারাম টাকা দিয়া ছেলেরে বারো হাজার পনেরো হাজার টাকা মাসে খরচ করে, প্রাইভেট মাদ্রাসায় পড়ায়, মাদ্রাসার মধ্যে যায় ঠিকই সুন্দরভাবে পড়ে ঠিকই, কিন্তু তিরিশ পারার কোরআন হাফেজে কামেল হতে পারে না, আছে না না, এর একমাত্র কারণ এই বান্দা টাকার মধ্যে ঢুকাইলো হারাম, হারাম টাকা দিয়া যতই ছেলেগুলোরে মাদ্রাসার মধ্যে পড়াও কশিনকাল ওই ছেলের পড়াশোনার মধ্যে বরকত হবে না, তোমার ছেলে তোমার কথা শুনতেও চাইবে না, নিজের বউটাও কথা শুনতে চাইবে না, পুরা পরিবারের মধ্যে কোনো বরকত পাবি না, পুরা পরিবারের মধ্যে কোনো সাকিনা হবে না, পুরা পরিবারের মধ্যে রহমতের বিন্দু মাত্র পরিমাণ কিছু পাওয়া যাবে না। এজন্যই তো রিজিকের তারণায় পরে সুদি লেনদেনে যাওয়া যাবে না রে গোলামেরা, রিজিকের তারণায় পরে ঘোষ লেনদেনের মধ্যে যাওয়া যাবে না, আল্লাহ নিজেই তো এই গোশটাকে হারাম করে দিলেন, আর সুদি লেনদেন করনেওয়ালা যতই নামাজ পড়বে আমার মাওলার দরবারে যাবে না, যতই রোজা রাখবে আমার মাওলার দরবারে যাবে না, যতই নেক আমল করবে আমার মাওলার দরবারে যাবে না। সুদি লেনদেন করনেওয়ালা যদি বলা হয় এশা থেকে নিয়া ফজর পর্যন্ত মুসল্লা বিছাইয়া যদি নামাজ পড়তে থাকে নফল নামাজ, বলে সারা রাত নফল নামাজ পড়ে পড়ে কপালের মধ্যে দাগ চলে আসলো, বলে নামাজের এক সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আযীম আমার মাওলা দরবারে যাবে না।
সুদি লেনদেন বাদ দাও রিজিক তো আমার আল্লাহই তো দিয়া দিবে ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা আল্লাহ নিজেই তো ওয়াদাবদ্ধ হয়ে গেলেন হে মানুষেরা তুই সুদি লেনদেন করার দরকার নাই তোর টাকা পয়সা ধন দৌলত যা আছে সব আমি আল্লাহ যখন প্রয়োজন তখনই আমি আল্লাহ তোকে দিয়া পেশানি মুক্ত করে দিব বিপদ থেকে আমি আল্লাহ মুক্ত করে দিব আল্লাহ পাক বলেন আসমানের নিচে জমিনের উপরে যত প্রাণী আছে সব প্রাণী রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করলাম প্রত্যেকের রিজিকের দায়িত্বভার আমি আল্লাহ আমার হাতের মধ্যে রেখে দিলাম এখন যদি কেউ বলে হুজুর তাহলে সুদ লেনদেন করে যারা এরা কি এদেরকেও আল্লাহ রিজিক দেয় নাকি হে বান্দা না না আল্লাহ তো এদের রিজিক দেয় না এরা এক্সট্রা আমার মাওলাকে অমান্য করার পরেও এরপরে নিজে নিজে টাকা পয়সা নিয়ে নিয়ে ধনী হতে চায় আল্লাহ বলেন গোলাম যা যা আমি আল্লাহ রিজিকের সব দায়িত্বভার আমার হাতের মধ্যে রেখে দিলাম আমি আল্লাহর কাছ থেকে তুই চায়া নিতে পারো নাই বারবার হারামের দিকে তুই অগ্রগামী হয়ে গেলা তোকে যে রিজিক দেওয়া হয়েছে ওই রিজিক তুই সন্তুষ্ট অর্জন করতে পারো নাই ওই রিজিকের উপরে আমি আল্লাহর দরবারে শুকর আদায় করতে পারো নাই বাংলাদেশেও দেখবেন সুদি লেনদেন করলে ওরা মানুষগুলো অনেক সুখে থাকে এমন না মৃত্যু পর্যন্ত এমন একটা রোগ আমার আল্লাহ দিয়া দিলেন 1.5 লাখ 2 লাখ টাকা 5 লাখ 10 লাখ টাকা যদিও কামায় একটা ইনজেকশনের দাম 1 কোটি টাকা ঠিক কিনা